সালামুআলাইকুম, সবাই দেখতে পাচ্ছেন আম্বারের বিখ্যাত কোপ্তা। এখানে এখানে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন কোপ্তা তোলা হচ্ছে, দেখে আর কি জিভে পানি চলে আসছে। দেখতে পাচ্ছেন কোপ্তাগুলো অনেক মচমচে ভাজা হয়েছে। এখানে গরুর গোশত দিয়ে আম্বারের কোপ্তা বানানো হয়। এখানে বাপ্পি চাচা বানান, আমি আম্বারি আসলেই খাই। আচ্ছা চাচা দেন, কোপ্তা দেন কিভাবে দেন? দেখতে পাচ্ছেন আম্বারি হাসপাতাল গেটের সামনে বিখ্যাত এই কোপ্তা বাপ্পি চাচা দিচ্ছেন। আমি আসলে ওনার রেগুলার কাস্টমার, মানে সবসময় আসলে খাওয়া হয়। আচ্ছা এগুলো এখান থেকে তুলে ওইদিকে রাখো দেখি এগুলো। আচ্ছা তোমার কাস্টমারদেরকে দিয়ে দাও। দেখতে পাচ্ছেন অনেক অনেক কাস্টমার এখানে, অনেক অনেক কাস্টমার। আচ্ছা তুমি কি কোপ্তা খাওয়ার জন্য আসছো? হ্যাঁ, কটা নিবে তুমি? দুইটা, ওই দুইটা কোপ্তা নিবে। আচ্ছা চাচা কোপ্তাগুলো কত করে? পাঁচ টাকা। আচ্ছা কোপ্তা কি কি দিয়ে বানান বলেন তো? এখানে গরুর মাংস প্রথমত, গরুর গোশত, তারপর গরুর মাংস আছে এবং মুগ কালাই আছে, মশলা আছে প্রায় 18-20 প্রকারের। মশলা আছে 20 প্রকারের? হ্যাঁ 20 প্রকারের মশলা আছে। আচ্ছা প্রায় 20 প্রকারের মশলা। এই কোপ্তাটা অনেক অনেক বিখ্যাত, আসলে রেগুলার খাওয়া হয়, আমরা আসলে এক্সপ্লেইন করতে পারছি না যে আসলে এটা কতটা বিখ্যাত। দেখতে পাচ্ছেন গরম তেলের মধ্যে কোপ্তা ভাজা হচ্ছে। হাটের দিন করে এখানে অনেক অনেক জনসমাগম হয়। দেখতে পাচ্ছেন আজকে বাজারের দিন, তাই লোকজন কম, আর সবসময় কোপ্তার জন্য এখানে সিরিয়াল লেগে থাকে। আমরা এখন রিভিউ নিতে চাই। দেখতে পাচ্ছেন এখানে অনেক কাস্টমার। আচ্ছা ভাই আপনি কতক্ষণ ধরে দাঁড়াই আছেন? ভাই কতক্ষণ ধরে দাঁড়াই আছেন? কতক্ষণ হবে? এক ঘন্টা। আচ্ছা সে এক ঘন্টা ধরে দাঁড়াই আছে কোপ্তা খাওয়ার জন্য। আচ্ছা কোপ্তা দিয়ে দেন, আমাদেরকেও দেন একটা প্লেটে, 5 টাকা করে, তাই না? হ্যাঁ 5 টাকা। আচ্ছা 5 টাকা করে কোপ্তা গুলো আমরা খাওয়ার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, এখানে আমার বড় ভাই আসছে আব্দুর রহিম। আচ্ছা আমরা এখন টেস্ট করে আপনাদেরকে জানাতে চাই। আরমান ভাই আপনিও খান, সমস্যা নাই, একসাথে খাই সবাই মিলে। কেমন টেস্ট হয়েছে? কোপ্তা অনেক গরম আসলে। আচ্ছা কতদিন ধরে কোপ্তার দোকান করছেন আপনি? আমি প্রায় 1 বছর হয়ে গেল চালু করছি। এক বছর হয়ে গেল। এক বছর। আচ্ছা কোপ্তা কেমন লাগছে? সেই আচ্ছা আমরা মসমসে গরম খাইতে যাবেন, সমস্যা নাই, চলে আসেন। আচ্ছা কোপ্তা আমরা যদি দেখাই, একটা ভেঙে দেখাই আমরা। দেখতে পাচ্ছেন এখানে অনেক মশলা আছে এই কোপ্তাতে, আর এখানে আচ্ছা দেখতে পাচ্ছেন কোপ্তা, কোপ্তাগুলো একটু তুলে দেখি কেমন হয়েছে। ওয়াও সেই মাশাআল্লাহ, আসলে রেগুলার খাওয়া হয় কি আর বলবো। এদের কাছেও শুনে জানাই কেমন লাগলো তাদেরকে। আচ্ছা তোমরা কতদিন ধরে কোপ্তা খাও এই দোকানে? 1 মাস ধরে খাও? আচ্ছা রেগুলার আসো? আচ্ছা তারা সব সময় আসে। এখানে একজন ছোট ভাই আছে, তোমার নাম কি? রুবেল শাহ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো? তোমাকে দেখে তো 8 মনে হয় না। গরম কোপ্তা গুলা তুলছে হাত দিয়ে কি আর কোপ্তা, আমার কোপ্তাটাই হলো মেইন। আচ্ছা দেখতে পাচ্ছেন উনি ডিম কাটছে, কোপ্তা হচ্ছে ওনার মূল উপকরণ, ডিম হচ্ছে সহকারী উপকরণ। আমরা ডিম ছাড়া দেখাচ্ছি আপনাদেরকে, ডিম কিভাবে উনি ছাড়েন। ডিম চপ, তাই না? আর কি কি চপ আছে? রসুন চপ, রসুন চপ, ডিম চপ, আর কালের পাপড়। আচ্ছা আমাদের রসুন চপ দেন দেখি, এগুলো রসুন? আচ্ছা রসুন চপ দেন। এই যে রসুন চপ, আরমান খেয়ে দেখো তো কেমন হয়েছে। রসুন চপ ভালো চলে, শুভ। আমরা আসলে ভিডিওটা শেষের দিকে চলে আসছি। চাচা কোপ্তার কাস্টমার আপনার কেমন হয় আর কি? না আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো চলে। আসে তো আমাদের সিরিয়াল নিয়ে খাইতে হয়? ইনশাআল্লাহ আল্লাহ দিলে এরকম সিরিয়াল কম বেশি সবসময় অল টাইম চলে। আচ্ছা সিরিয়াল সবসময় চলে, তাই না? আচ্ছা কোন স্কুলে পড়ো তুমি রুবেল? আমবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মাশাআল্লাহ সে অনেক সুন্দর করে বলেছে। তোমার ক্লাসে কতজন স্টুডেন্ট? 110 জন। আচ্ছা বড় হয়ে কি হইতে চাও তুমি? ডাক্তার, মাশাআল্লাহ, ও বড় হয়ে ডাক্তার হইতে চায়। আচ্ছা আমাদের পক্ষ থেকে তোমার জন্য নেক্সট দিনে একটা উপহার থাকবে ইনশাআল্লাহ, আজকে নিয়ে আসেনি আরেকদিন দিব, শিক্ষা উপকরণ।
যাই হোক ইনশাআল্লাহ দিব ওকে। এগুলো ডিম চপ হয়ে গেছে তাই না? আমরা শুরুতে এসে আসলে কোপ্তা ছিল না, ডিম চপ খেয়ে নিয়েছি, হয়ে গিয়েছে এখানে কোপ্তা। আসলে যাই হোক এখানে সাইদ ভাই আছে। সাইদ ভাই কেমন লাগে এই কোপ্তা? কোন আসলে এটা অনেক ভালো লাগে, আমবাড়ির মতো জায়গায় অনেক ভালো কোপ্তা বানান। হ্যাঁ সেটাই। এই যে বড় ভাই আসার পর থেকে নন স্টপ খাওয়া দাওয়া চলতেছে তার। এই যে ডিম নিয়েছে হাতে, আমি ডিম খাবো না, ডিম খেয়েছি। যে ধোয়া। আচ্ছা ইনকাম কেমন হচ্ছে চাচা? না আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হচ্ছে, চলতেছে ব্যবসা। আচ্ছা বাসায় কে কে আছে আপনার? বাসায় মা বাবা দুই ছেলে এক মেয়ে। আচ্ছা আপনার ছেলে মেয়েরা কি করে? একজন তো পড়ে আরেকজন ও লেখাপড়া করে, এবার ক্লাস টেনে উঠলো মেয়ে। আচ্ছা মেয়ে। আর ছেলে? ছোট বাবু কেবল ছোট আর একটা বাচ্চা রয়েছে। আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা উনি অনেক খুশি। ওনার দোকানের বিলবোর্ডটা একটু দেখাই নেই আপনাদেরকে। এটা হচ্ছে ওনার দোকানের বিলবোর্ড। এখানে গরুর মাংসের কোপ্তা পাওয়া যায়, বাপ্পিশা ফোন নাম্বার সহ দেওয়া আছে। আমবাড়ি বাজারে আর কি ওনার দোকান। এই হচ্ছে আমবাড়ি বাজারের অবস্থা, এই যে ডিটেলস দেওয়া আছে আর কি। যাই হোক ঠিক আছে, অনেক মানুষ তো দেখতেছে, কোপ্তা খাওয়ার দাওয়াত দিবেন না? অবশ্যই দাওয়াত দেবো ইনশাল্লাহ, আসেন খাবারের জন্য দাওয়াত রইল। আচ্ছা দিনাজপুর জেলার পার্বতীপুর থানার আমবাড়ি বাজারের হসপিটাল গেটের সামনে ওনার দোকানটা। ঠিক আছে আজ এখানেই শেষ করছি, ডাক দাও আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।